শ্রমিক আন্দোলনে বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে। মজুরি বাড়ানোর দাবিতে টানা দু সপ্তাহের বিক্ষোভে বন্ধ হয়ে যায় সাভারের আশুলিয়ার শতাধিক কারখানা। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার থেকে সব কারখানা চালু হয়েছে পুরোদমে। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে এখনও মোতায়েন রয়েছে পুলিশ। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংকট কাটিয়ে সাভারের টঙ্গী, আশুলিয়া ও ইপিজেডের সব তৈরি পোশাক কারখানায় কাজ শুরু করেছে শ্রমিকরা। বুধবার সকালে এসব কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বিভিন্ন কারখানার সামনে রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবির নজরদারি। এর আগে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছিল এসব কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর কাজে যোগ দিতে পেরে খুশি শ্রমিকরা। সকল শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আর কোনো ঝামেলায় না জড়া, যে বেতন স্কেলে আমরা খুশি হয়ে ভালোভাবে কাজ করতে চাই। এখন আমরা এটাই চাই, মালিক পক্ষ আর আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। আবার কাজে ফিরতে পারছি, অনেক ভালো লাগতেছে। এখন যে বিভিন্ন সংকটে মালিকের কাটতেছে, সেই হিসাবে আমাদের বেতনটা বৃদ্ধি করছে, আমরা অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইয়ার জন্য যে স্যালারিটা ধরছে তাতে আমরা অনেকটা ইয়া সন্তুষ্টের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন সরকার মজুরি বাড়ানোয় সন্তুষ্ট শ্রমিকরা, তাই তারা কাজে যোগ দিয়েছে। তারপরও যে কোনো বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। প্রধানমন্ত্রী নির্দেশনা যে বেতন মজুরি ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে সেটা তারাও অ্যাকসেপ্ট করেছে সাদরে এবং তারা কাজ করতে আগ্রহী। আমার আহ্বান থাকবে যে আমরা ভবিষ্যতে যেন এই বিষয়গুলোর প্রতি আমরা সতর্ক দৃষ্টি রাখি, যেন কারো কথা যেন বিভ্রান্ত না হই। হ্যাঁ, সবকিছু শান্তিপূর্ণভাবে যেন আমরা সমাধানের চেষ্টা করি সবসময়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।